সুতরাং কোন নাস্তিক বেঈমান যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে বাংলার 92% মুসলমানের দেশে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, এটা 92% মুসলমানের দাবি, এটা সরকারের কাছে আমরা করি, কথা ঠিক না? ঠিক জোরে বলো মুসলমান এ দেখে থাকবে যবে প্রাণ, মোরা তো বীর মুসলমান এ দেখে থাকবে যবে প্রাণ, ধুলাতে বিচাতে দেব না আমাদের রাসূলের সম্মান। ব্যাপারে একমত, সবাই একমত না? যায় তাকবীর ছুটে চল বদলা নিতে, করতে খত নাস্তিকি বেঈমান, ছুটে চল বদলা নিতে, করতে খত নাস্তিকি বেঈমান, কথা ঠিক না? ঠিক মোরা তো বীর মুসলমান এ দেখে থাকবে যবে প্রাণ, মোরা তো বীর মুসলমান এ দেখে থাকবে যবে প্রাণ, ধুলোতে মিটাতে দেব না মোদের রাসূলের সম্মান। মোদের রাসূল নিয়ে মোদের নবী নিয়ে যেই পশুরা করছে পরিহাস, ওরা তো নিজেদের মাঝে আনছে ডেকে মহা অভিশাপ। মোদের রাসূল নিয়ে নবী নিয়ে যেই পশুরা করছে পরিহাস, ওরা তো নিজেদের মাঝে আনছে ডেকে মহা অভিশাপ। খোদারি গাইবি গজব, আল্লাহরই গাইবি গজব, করে দিবি ওদেরই খানখান, ওরা তো বীর মুসলমান এ দেখে থাকবে যবে প্রাণ, ধুলাতে মিটাতে দেব না ওদের রাসূলের সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى أيضا في آية أخرى، اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم، المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم، تركت فيكم أمرين، لا تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في كلام حبيبه وشانه ومحبوبه ومعشوقه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ المعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جدر بھائے نہ تو ہوئے جدر بھائے نہ تو ہوئے থাকি তো সকল বেইমান সেই বীরেরা কইরে তোরা সেই বীরেরা কইরে তোরা ওরে কোথায় গেল সেই ঈমান বালা বাল মাওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি মোহতরম হাজিরিন আমাদের সকলকে সুন্দর জবান দান করেছেন কে? আল্লাহ। আরে কৃমানি আওয়াজ দিয়ে জোরে বলুন কে দান করেছেন? আল্লাহ। মালিকের দেয়া সুন্দর জবান দিয়ে রব্বে কারীম আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারবো না কিছু সময়? জবান খুলে মহব্বতের সাথে মধুর সুরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জঙ্গে দিল সাইকেলে পাকে কুম সিনারা বাশতে উগুন সর তুন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম সাদাকাল্লাহু মাওলানা আযীম وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے ہے نام کے مانندے تو نہیں دل تو بہت ہے ہے نا کی مانندے تو نہیں دل تو بہت ہے ایک چشمے زدن گا پھر نظر شنگ نباشی ایک چشمے زدن گا پھر نظر شنگ نباشی شاید کے نگاہ کو نہ تگ نباشی شاید کے نگاہ کو نہ تگ نباشی আলহামদুলিল্লাহ ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ থানা অত্র থানাধীন আমলিগোলা সেভেন স্টার বন্ধন ও মাদ্রাসায় বাইতুল ওয়াহী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আমলিগোলা শাহী মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত 14তম বার্ষিক একওয়াজ এবং দোয়ার মহতি মাহফিল মহতি মাহফিলের স্বনামধন্য প্রধান অতিথি ঢাকার সাত আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাজি মোহাম্মদ সেলিম সাহেব আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী একটি দিনই মাদারিস জামিয়া ইসলামিয়া নুরিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আল্লামা হাফিজ করি মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, আর অনেকেই মান্যগণ্য ব্যক্তিবর্গ, কাউন্সিলর সাহেব সহ অনেকেই সুধী সমাজ। শুরুতেই রব্বে কারীম আল্লাহ তাআলা নিঃসন্দ দরবারে কালিমাত শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সাথে হায়াতে তৈয়বা দান করে এই মুহূর্তে দুনিয়াবী সকল গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে দিয়ে অত্যন্ত দয়া করে মায়া করে করুণার চাদরে আচ্ছাদিত করে দিয়ে জালিসুর রহমান জান্নাতের বাগান ওলামা ইকরামদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় আশিকিন জাকিন শাকিনদের মজলিসে যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততাকে উপেক্ষা করে মহব্বত করে ভালোবেসে কুদরতি কোলে টেনে হাজির করে দিয়েছেন মহতি জান্নাতি পরিবেশে, সেই মনিব রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি, জবান খুলে সকলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। নিয়ামত পাওয়ার পরে যদি গোলাম নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামতগুলি আরো বাড়িয়ে দেন আরো বর্ধিত করে দেন। আমি মনে করি আজ এই কোরআনের মাহফিল অত্র এলাকার আমলিগোলা সেভেন স্টার বন্ধন এবং মাদ্রাসা বাইতুল ওহী কর্তৃক আয়োজিত ধর্মপ্রাণ সকল সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে এই যে জান্নাতের একটি বেহেস্তি টুকরা বাগান এখানে কায়েম হয়েছে, এই মহতি প্রোগ্রামে আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজা? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়?
আমি মনে করি এই মুহূর্তে এই অত্র অঞ্চলের মধ্যে, অত্র এলাকার মধ্যে আজকের যে কোরআনের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এই যে মহৎ একটি পরিবেশ, সুন্দর আনন্দিত একটি পরিবেশ, উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়েছে, জান্নাতের যে স্টেজ, একটি প্যান্ডেল, সুন্দর মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামের কার্যক্রম চলছে ধারাবাহিকভাবে, আমি মনে করি এই মুহূর্তে এর চেয়ে ভালো পরিবেশ, ভালো নেয়ামত, ভালো মজলিস এই মুহূর্তে আমাদের মধ্যে আর কিছু হতে পারে? এমন প্রোগ্রামে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? একটু ইমানি আওয়াজ দিয়ে মহাব্বতের সাথে জোরে বলবেন, কে দিয়েছেন এখানে আসার শক্তি, সাহস, সংকল্প, এরাধা, সব কিছুর সমন্বয়ে আমরা এখানে আসতে পেরেছি। মনে রাখতে হবে, ক্ষমতার মাধ্যমে, বংশের গৌরবে, অর্থের বলে, ডিগ্রির ভারে, টাকার গরমে কেউ এখানে আসতে পারি না। আসার এবং বসার, আলোচনা শোনার, শোনবার মতো, আলোচনা করবার মতো তৌফিক দিয়েছেন কে? পিছনের ভাইয়েরা জোরে বলুন, মাঝখানে, ডানে বামে, সামনে পিছনে জোরে বলুন, কে দিয়েছেন? সুতরাং এই মজলিস অত্যন্ত দামি মজলিস, অত্যন্ত মর্যাদাবান একটি মজলিস, এর আদব বজায় রাখা সকলের ইমানি নৈতিক দায়িত্ব। কোরআনের মজলিস কিছুক্ষণ ইতিপূর্বে আপনারা দেখেছেন, অত্র মাদ্রাসার একজন ছাত্র, চারজনকে পাগড়ি প্রদান করা হয়েছে। কেন? এই চারটা ছেলে মুসলমানের সন্তান, আপনার আমার কলিজার টুকরা সন্তান, কথা ঠিক না বেঠিক? এরা মালিক রব্বে কারিমের গোটা কোরআন, 30 পারা কোরআনকে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তারা এটাকে হেফজ করেছে, মুখস্থ করেছে। আমি মনে করি পবিত্র কোরআনুল কারীম এর বাস্তব মুজিজা পৃথিবীতে এই মুহূর্তে এই চারজন হাফিজে কোরআন, যাদের সিনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউহায়ে মাহফুজ বানিয়ে দিয়েছেন। কত সুন্দর মধু কণ্ঠে, সুললিত কণ্ঠে কালামে পাক তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, মজলিস বড় দামি, মজলিস এত দামি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাফাতুহুম ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনের মজলিসে দিনই প্ল্যান প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগির সকল সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। শুধু তাই না, যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে থাকবে তার আমল নামায় নেকি জমা হতে থাকবে, অবিরাম জমা হতে থাকবে, আল্লাহর বান্দা আলোচনার শেষে যখন তাওবা ইস্তেগফার করে যখন রব্বে কারীম আল্লাহ তাআলা আলিশান দরবারে দুটো হাত উত্তোলন করে দিয়ে ডাক দিয়ে বলবেন, রব্বে কারীম মালিক আমার আল্লাহ, দয়া করে, মায়া করে, করুণা করে, মহব্বত করে, ভালোবেসে মালিক, তুমি আমলি বলা এই যুব সমাজের, এলাকাবাসীর মাহফিল, মাদ্রাসার মাহফিল নিয়ে আসছো মালিক, আয়াতনা পূর্বের সফল জীবনের জন্য, সফল জীবনের গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহর বান্দা আখিরি মোনাজাতে যখন চোখের পানি ফেলে দিয়ে রব্বে কারীম আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, কায়মনো বাক্যে আল্লাহর বান্দা বলতে দেরি, মালিক আল্লাহর বান্দার জীবনের সফল গুনাহগুলি ক্ষমা করে দিতে দেরি করবেন না, কবিরা গুনাহগুলি মাফ হয়ে যাবে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে এই মজলিসের বরকতে, আল্লাহু আকবার। একজন ফেরেশতা আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহ আমরা দেখেছি ওই আমলি গোলা সেবেন এটা বন্ধন এবং মাদ্রাসায় বাইতুল ওহি মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিলে একটা মানুষকে দেখেছি, একজন লোককে দেখেছি, একজন গোলামকে কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, অন্য এক উদ্দেশ্যে এসেছে, কিন্তু দেখেছি তিনি ওখানে বসেছেন,
তার গুনাহগুলো কি ক্ষমা হবে নাকি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, এই মজলিসের বরকতের কারণে ও ফেরেশতা, অন্য উদ্দেশ্যেও যদি কেউ কোরআনের মাহফিলে হাজিরা দেয়, আমি আল্লাহ কোরআনের মাহফিলের বরকতে তার হায়াতে জিন্দেগির সব গুনাহগুলি ক্ষমা করে দেই। দয়ার সাগরকে, আরেকটু জোরে বলুন, জবান খুলে দয়ার সাগরকে মালিক মহব্বত করে ভালোবেসে কোরআনের মাহফিলে আসার বাসার তৌফিক দিলেন। জবানটা খুলে আল্লাহকে মধুর সুরে একটা জোরে ডাক দিন, আল্লাহ, হয় না আরো জোরে ডাক দেন, আল্লাহ, তুমি দয়ার সাগর, রহমান ও রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি। দয়া করেন কে, মায়া করেন কে, কম্পা করেন কে? আর একটু জোরে বলেন, কে করেন? মুমিন। সুতরাং আমি অনুরোধ করে বলতে চাই, আল্লাহর বান্দারা, লম্বা চওড়া আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, গভীর রাত পর্যন্ত বয়ান বক্তৃতা আমার করা ইচ্ছা নেই। আল্লাহর বান্দাদেরকে নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব আয়াতে কারিমা হাদিসের আলোকে। আমি এই আলোচনা ঢুকবার আগে ভূমিকার শুরুতেই সকলকে জিজ্ঞাসা করি, কিছু সময় যদি আলোচনা করি আল্লাহর বান্দারা, সাবরে জামিল ইখতিয়ার করে ধৈর্য ধারণ করে মহব্বতের সাথে আলোচনাগুলি শুনবার মতো আপনাদের সুযোগ আছে কিনা? মন মানসিকতা আছে? জোরে বলেন, আছে। এই যে সমাজ প্রতিরা, সমাজের প্রতিনিধি কাউন্সিলর সাহেব সহ, এই যে সাধারণ সম্পাদক প্রচার প্রকাশনা দনাব আক্তার হোসেন সাহেব সহ, এই যে লোকগুলি আপনারা এসেছেন, বিভিন্ন স্তরের ব্যবসায়ী, কর্মজীবী, শ্রমজীবী এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার ভাইয়েরা, মাদ্রাসার ভাইয়েরা, ছাত্র তালবিলিমরা, আলেম ওলামা, মুক্তি মহাদেশ, সর্বশ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি মনে করি সকলেরই ব্যস্ততা আছে, ব্যস্ততা আমারও আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সব কিছুকে উপেক্ষা করে ত্যাগ কোরবানি দিয়েছি কার জন্য? আরো জোরে বলেন, কার মহব্বতে দিয়েছি? আল্লাহ। যারা আপনার মহব্বতের আগুন কলবের মধ্যে জ্বালিয়ে, আপনার প্রেম ভালোবাসার আগুন অন্তরে প্রজ্বলিত করে দিয়ে, আল্লাহ কোরআনের মহব্বতে, কোরআনের নিসবত, দ্বীনের নিসবত, ওলামায়ে কিরামদের সহবতে, আল্লাহ ওয়ালাদের এই মিলন মেলায় যারা উপস্থিত হয়েছেন, রব্বে কারীম, আমি শুরুতে দোয়া করছি, প্রত্যেকের নামগুলি আপনি জাহান্নামের খাতা থেকে কেটে দিন, সবার নামগুলি আপনি জান্নাতের তালিকার মধ্যে উঠিয়ে দিন। আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কিন্তু মুমিন, আমরা মুসলমান, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ঈমানি আওয়াজ দিয়ে আরো জোরে বলুন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ওই বান্দার মর্দি মুমিন মুসলমান আল্লাহ বলা, আসমানের মালিকটা কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, পশু, পাখি সব কিছুর সৃজনকারী কে? আল্লাহ। আমরা এই পৃথিবীতে এখন আসি, আবার এমন একটা দিন আসবে আমরা কিন্তু কেউ এই পৃথিবীতে থাকতে পারব না, মায়ার বাঁধনটা ছিন্ন করে আমরা কিন্তু সকলেই একটা জগতে চলে যাব। জগতের নাম কি? আরো জোরে কম, আরো জোরে বলেন, জগতের নাম কি? পাঠাইলেন আমার আল্লাহ, দুনিয়াতে আমরা ছিলাম না, পাঠিয়েছেন এখন আমার মালিক, আমার আল্লাহ, এখানে আমরা স্থায়ী থাকতে কেউ পারবো না, স্থায়ী থাকার জায়গায় দুনিয়া না। মুমিন মুসলমান আল্লাহওয়ালা ইমানদারগুলা, আমাদের স্থায়ী ঠিকানা কোথায়? জোরে বলুন, আরো জোরে কোন? স্থায়ী ঠিকানা তো কবরে নয়, স্থায়ী ঠিকানা আমাদের জান্নাতের মধ্যে, কোথায়? জোরে বলুন, আরো জোরে বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যারা উপস্থিত হয়েছেন এর মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেকের জোরের ভাই নাই, জোরের বোন নাই, কথা ঠিক না বেঠিক? জোরে বলে, যারা নাই তারা এখন কোথায় আছে? জবানটা একটু খুলে বলুন, কোথায় আছে? কেউ আছে আজিমপুরে, কেউ আছে বুদ্ধিজীবী কবরস্থানে, কেউ আছে গ্রামের পারিবারিক কবরস্থানে, লালবাগেও বিভিন্ন জায়গায় থাকতে পারে। ওই কবরে থাকার পরে আবার রব্বে কারীম আমার আল্লাহ, যখন আবার ইসরাফিল আলাইহিস সালাতু আসসালামের মাধ্যমে সিংহাসনে মুখ দিবেন, কিয়ামত সংগঠিত অন্যে কি বদি হিসাব নেবে? কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কেউ ছিলাম না, এখন আছি, আবার আমাদের হায়াতের সীমানাটা যখন খতম হয়ে যাবে
আমরা প্রত্যেকেই চলে যাব কোথায়? কবরে। জোরে বলেন কোথায়? ওখানে আমাদের কিছুদিন থাকতে হবে, কিন্তু কত হাজার বছর, কত লক্ষ বছর থাকতে হবে সেটা আমরা কেউ বলতে পারবো না। একমাত্র সেটা জানেন কে? আরো জোরে বলুন কে? তাহলে এই দুনিয়ার হায়াতে জিন্দিগির মধ্যে আমরা কেউ আমরা হায়াত পাবো 80 বছর, কি ঠিক কিনা? কেউ 90 বছর, কেউ আমরা পাবো 70 বছর, কেউ আমরা পাবো 50 বছর, কেউ 55, কেউ 40, কেউ আবার 30, কেউ আবার 16। কথা ঠিক না? বেঠিক জোরে। গতকালকে অনেক ছোট বাচ্চাদের থেকে তাকি অনেকে বলতে পারে ওর তো বয়স হয় নাই, ও আবার কবে মারা যাবে, ওর তো দাঁড়িয়েও হয় নাই, ওর তো নামাজও এখন থেকে নামাজের আমল শুরু হয় নাই, আমল নামা শুরু হয় নাই, কিভাবে ও আবার মারা যাবে? গতকালকের ঘটনা মিরপুরে ঘটে গেল। এক বেলুন বিক্রেতা বেলুনের মধ্যে ঘ্যাস দেন, সেই ঘ্যাসের সিলিন্ডার বাষ্ট হয়ে জাগার মধ্যে 6 জন শিশু সন্তান মৃত্যুবরণ করেছে। কথা ঠিক না ঠিক? মোট 18 জন আহত হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মৌত আসবে, আমাদের প্রত্যেকের কবরে যেতে হবে, আল্লাহর আদালতে আমাদের সবাইকে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, এটা চিরন্তন সত্য। মৌত কার কখন আসবে এটা বয়স নির্ধারণ করে আসবে না, আল্লাহর যখন ফয়সালা হবে তখন মৌত হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আমি যে এখান থেকে আলোচনা করে আপনাদের সকলকে নিয়ে আখির মোনাজাত করে কামরাঙ্গীরের বাসা পর্যন্ত যাব, এর কোন নিশ্চয়তা ঘ্রাণটি আছে? জোরে বলুন, আছে কোন নিশ্চয়তা? এর কোন ঘ্রাণটি এবং নিশ্চয়তা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের অত্যন্ত পরিচিত আপনাদের অত্র অঞ্চলের সুযোগ্য কাউন্সিলর হাসিবুর রহমান মানিক সাহেব, তিনি এসে গেছেন, আল্লাহ ওনাকে দিনের খালেস খাদেম হিসেবে কবুল ও মনসুর করে নিন। সকলে বলুন আমিন। তাহলে মরণ যে আসবে এটা বয়স সীমানা দেখবে না, কার কত বয়স হলো, কার 12 বছর, কার 80, কার 70, কার 50, কার 20, কার 24, এটা কিন্তু আজরাইল আলাইহিসসালাম দেখবেন না। যখনই মালিক আল্লাহ তাআলার ওয়ার্ডার হবে তখনই তার মরণ হবে। কথা ঠিক নেবে ঠিক? জোরে বলুন। মরণ যে কখন হবে সেটা সুনির্দিষ্ট ভাবে আমরা কেউ বলতে পারবো? জোরে বলেন না কেন? বলতে পারবো? সবাই আমার দিকে তাকান, মুয়াজ্জাস মেহমান এসেছে, ওনারা আমাদের সাথেই সময় দেবেন, আলোচনা শুনবেন, ওনারা আমাদের সাথে মোনাজাতে আখির মোনাজাতে সামিল হবেন, খুশি না দাদা? আচ্ছা বলুন তো, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, তাকেও মৃত্যুবরণ করতে হবে, আমি বক্তা আলোচনা করি আমাকেও মরতে হবে, কথা ঠিক না ঠিক? যিনি ডিসি রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, মেয়র রয়েছেন, যিনি প্রেসিডেন্ট রয়েছেন, মন্ত্রী, এমপি, সর্বস্তরের সকল মানুষকে কিন্তু মরা লাগবে, এই অর্ডারটা করেছেন কে? জোরে বলে আল্লাহ। বললেন মাঝখানে যে তোমাদের সময়টুকু, এই সময়টুকুনের মধ্যে তোমাদের কি করণীয়, কি বর্জনীয়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কি করলে বান্দা তুই আমি মালিকের জান্নাতে মেহমান হতে পারবি, কোন আমল করলে তুই জাহান্নামে যাবি, কোন আমলটা করলে তুই মুনাফিকের খাতায় তোর নাম উঠবে, কোন আমলটা করলে গোলাম আমি আল্লাহ খুশি হয়ে যাব, ও গোলাম দুনিয়ার হায়াতি জিন্দগির মধ্যে কোন আমলটা করলে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার লেবাস, পোশাক, মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, চাল চলন, তোমার রাজনীতি, তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তোমার সমাজনীতি, সব কিছুকে এভরিথিং পরিচালনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি গাইডলাইন দিয়েছি, সেই গাইডলাইন কিতাবের নাম হলো, আরো জোরে বলুন, নাম কি? এই পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য ভাইরা আমরা আয়াতে কারিমা রয়েছে, অসংখ্য হাজারো আয়াতে কারিমা রয়েছে, এই অসংখ্য হাজারো আয়াতে কারিমার মধ্য থেকে আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সব মানুষগুলি কি দুনিয়ার হায়াতে জিন্দগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী উল্লেখ করে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সকল মুমিনদেরকে সতর্কবাণী উল্লেখ করলেন। আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে অভিহিত করে ঘোষণা করেন, এই ইমানদারেরা আমরা ইমান এনেছি কার উপরে? জোরে বলেন আল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন ইমান এনেছি কার উপরে? আল্লাহ। আমরা মুমিন, আমরা মুসলমান, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য আল্লাহ বলেছেন? আল্লাহকে। কাকে? আরো জোরে বলেন কাকে ভয় করতে হবে? আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করে নাও, ভয় নামক মহান দৌলতটা তাকওয়া। তাকওয়া, তাকওয়া, এই তাকওয়া তোমাদের অন্তরে ফিট করে নাও, কলবের মধ্যে, অন্তর অন্তর স্থলের মধ্যে ফিট করে নাও। আমি আল্লাহকে ভয় করু, যা আমার মরণ হবে, আমাকে কবরে যেতে হবে, কবরে আজাব হবে, যদি বদ আমল নিয়ে যাই উপায় নাই, হাশরের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, যদি আমি অপরাধী হয়ে গুনাহগার হয়ে দাঁড়াই, অটোমেটিক আমল নামাটা আমার ডান হাতে পড়বে না, গুনাহগারের আমল নামা পড়বে বাম হাতে। কথা ঠিক না ঠিক? পরকালকে ভয় করে গোলাম, পরকালকে ভয় কর। আল্লাহ তাআলা এই তাকওয়ার কথা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতেও বলেছেন, আলিফ লাম মিম, যালিকা কিতাবুন লা রায়বা ফীহি হুদান লিল মুত্তাকিন, ইকালামিন জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলম মে ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজাল। আল্লাহ তাআলা তাকওয়ার কথা, ভয়ের কথা পবিত্র কোরআনুল কারীমের শুরু লগ্নে বলেছেন, এরপরে মাঝখানে বললেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইমামদার মর্দে মুমিন মুসলমান শুধু আল্লাহ মাঝখানে বলেন নাই, পবিত্র কোরআনুল কারীমের শেষ অংশে ও শেষ অধিবেশনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাহু ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ মান্না কাউদান খলকেতা সুদে গুনা বলকে তাবার বান্দে গাজু দেখুনাম, আগার খাহি কেদার জান্নাত রশিদি, বান্দেগি কুম বান্দেগি কুম বান্দেগি। আল্লাহর বান্দারাই তাকওয়া নামক গুণ আমাদের অর্জন করতে হবে। আল্লাহর ভয় যদি প্রধানমন্ত্রী থেকে নিয়ে সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মুমিনদের অন্তরে পয়দা হয়ে যায়, এদেশে দুর্নীতি হবে না, দুঃশাসন হবে না, চুরি হবে না, এদেশের মধ্যে খুব চিন্তাই রাহাজানি হবে না, পুলিশদের সারা রাত ডিউটি করা লাগবে না, র‍্যাব বাহিনীর সারা রাত ডিউটি করতে হবে না, অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকদের ডিউটি করতে হবে না। তাকওয়া নামক গুণ যদি সব মানুষের মধ্যে আল্লাহর ভয় ফিট হয়ে যায়, এদেশের মধ্যে স্থায়ী শান্তি কায়েম হয়ে যাবে। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। কোরবানির পরে ইনকিলাব পত্রিকায় আমি হেডলাইনে একটি লেখা দেখেছি, সবাইকেই কিন্তু কবরে যেতে হবে, বলেছিলেন না প্রধানমন্ত্রী? খুব ভালো কথা, জনগণকে তিনি সতর্কবাণী উল্লেখ করছেন। এই কথাটা ওনার ব্যক্তিগত নয়, এ কথা কার? আরো জোরে বলেন কার? সবাইকেই কবরে যেতে হবে। যদি কেহ গুনাহগার হয়ে, অপরাধী হয়ে, অন্যায় অপরাধ করে যদি কেউ কবরে যায়, কবরে কিন্তু খবর, জোরে বলেন না কেন? মরা মনে হয় লাগবে না এই অঞ্চলের মানুষের, মরা লাগবে?
ঘোষণা কার? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে নিঃশ্বাস করেন সূরা আনকাবুতের মধ্যে 53 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুবহানাল্লাহ তুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটি মানুষের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ঘোষণা কার? আরো জোরে বলেন মরণের কথা যদি একটা মানুষ স্মরণ করে, যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করে নেয়, আল্লাহর বান্দা ওই মানুষটা ফাঁসির মঞ্চে যাবে, তারপরে কোনোদিন গুনাহ করবে না। কথা ঠিক না? ঠিক জোরে বলেন আল্লাহর ভয় অন্তরে পয়দা করে নেয়, এটা মহান দৌলত। আর ভোরবেলায় সেই ফজরের আজানের আগে, নামাজের আগে ঘুম থেকে উঠে আল্লাহর বান্দারা সুন্দর করে উযু করে বিছানা থেকে আলাদা হয়ে উযু করে যায় নামাজটা বিছায়ারে মুমিন, তুমি নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহ তাআলা এত সুন্দর তোমাকে দুটো হাত দিয়েছেন, ডান হাতের মধ্যে তসবিহটা নিয়ে যদি তসবিহ না থাকে করবনে গুনে আল্লাহকে ডাকো, কাকে ডাকবেন জবানটা খুলে আরো জোরে বলেন ডাকতে হবে কাকে? এত সুন্দর একটা সাবান দিয়েছেন কে? আরো জোরে বলেন সাবান দিয়েছেন কে? ওরে মুমিন মুসলমান তাকায়া দেখেন এই গুলিস্তানের মধ্যে, গুলিস্তান তারপরে সদরগা, গাবতলি বাস টার্মিনাল, আন্তর্জাতিক জাতীয় মানের বাস টার্মিনাল, সায়দাবাদ, মহাখালী, এই বিভিন্ন স্পটে গিয়ে দেখবেন আপনি যদি কোথাও বেড়াতে যান, সফরে যান, গাড়িতে বসার সাথে সাথে আরোহণ করার সাথে সাথে কতগুলি লোক আসবে আপনার কাছে, তারা কিছু সওয়াল করবে, এদের মধ্যে অনেককেই দেখবেন লুলার খোরা অন্ধ বধির আছে না নাই জোরে এ মানুষ বলে না কেন আছে না নাই? এরা আমাদেরকে ডাক দিয়ে বলে স্যার ইমাম সাহেব হুজুর, মুক্তি সাহেব হুজুর, ও ভাই ও ব্যবসায়ী ও স্যার আমার ক্ষুধা পেয়েছে, আমার অসুবিধা, আমি অসুস্থ, আমাকে কিছু আপনি দান করেন, কিছু সহযোগিতা করেন। আল্লাহর বান্দা তাকায়া দেখে মালিকের শকর আদায় এটা করে আলহামদুলিল্লাহ। এই জন্য বলবা মালিক তোমারে আমারে অন্ধ বানান নাই, বধির বানান নাই, খোরা বানান নাই, লুলা বানান নাই, ল্যাংরা বানান নাই, মালিক সাড়ে তিন নাথ বড়ির একটা সুন্দর মানুষ বানাইছে। কে সে? কে? আরো জোরে বলেন সে কে? ওরে আল্লাহর বান্দা যারা রাস্তা দিয়ে চলাফেরা করেন, মাঝে মাঝে দেখবেন রাস্তার মধ্যে নাপাক নিকৃষ্ট প্রাণী কুকুর, মাঝে মাঝে গরু দেখা যায়, দুম্বা দেখা যায়, ছাগল দেখা যায়, শিয়াল দেখা যায়, আবার নাপাক প্রাণী শুকুরও দেখা যায়। মালিকের কত বড় দয়া করুণা মায়া এহসান, ও লালবাগের আমলি গোলার মুসলমান, মালিক তোমার আমার এত সুন্দর মানুষ বানাইছে, শুধু এত সুন্দর মানুষ বানায়া দয়ার মালিক আমার দয়া মায়া এখানে কেন তো করেন নাই, মালিক তোমারে আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দিছি। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। হিন্দুর ঘরে মালিক জন্ম দেন নাই, আমি অন্য ধর্ম নিয়ে অন্য জাতি ভাই নিয়ে কটাক্ষ করব না, এটা ইসলাম নিষেধ করেছেন। কথা ঠিক না? ঠিক জোরে বল। আমি বুঝাতে তাই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগের যুগে, আগের নবীদের যুগে যত কিতাব এসেছে, তাওরাত, জবুর, ইনজিল, হিন্দুদের যতগুলি কিতাব আছে, খ্রিস্টানদের যত কিতাব আছে, বাইবেল সহ, ভাইরা আমার, বন্ধুরা আমার, সব কিতাবের মধ্যে বলা হয়েছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কথা ঠিক না? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কে? জোরে বলেন মালিকের দয়া মা এখানে ক্ষান্ত হয় নাই, মালিক তোমাকে আমাকে আখরি জামানার পয়গম্বর উম্মত বানাইছে। কে বানাইছেন? জোরে বলেন মুমিন।
যেই নবীর সিগনাল ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, যেই নবী তার উম্মতের ফালাইয়া মালিক আমার আল্লাহর জান্নাতে ঢুকবে না। হযরতে আবু বকর কাঁদেন, হযরতে ওমর কাঁদেন, হযরত বিলাল নবীজির মহাব্বতে কান্না করতে করতে অস্থির, হযরতে আবু হুরায়রা কাঁদেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার প্রেম মোহাম্মত আমাদের অন্তরে বেশি, রসুল আপনাকে জানে, সাহাবায়ে কেরাম আপনাকে বড় ভালোবাসে, এমন একটা দিন আসবে গো নবী মায়ার বাঁধন ছিন্ন করে আমাদের এতিম করে আপনি কবরে চলে যাবেন গো নবী, এরপরে হাশরের ময়দান কায়েম হবে গো নবী, ও মায়ার নবী মোহাম্মতের নবী ওই হাশরের ময়দানে আপনাকে কোথায় আমরা খুঁজে পাবো গো নবী, দয়া করে একটু মেহরবানি করে বলে দিন, নবী আমার কান্না করে চোখের পানি ফেলায় বলো, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতের দল, ওরে হাশরের ময়দানে আমাকে তিনটি জায়গায় পাবি, মিজান পৌঁছিরাত হাউজে কাউসারে, নবী সেখানে পাগলের মতো দৌড়া দৌড়ি করবেন উম্মতের মায়ায়, নবী পাগলের মতো দৌড়াবেন আর জবান খুলে বলবেন, আয় আমার একটা উম্মতের যদি জাহান্নামে খায়া ফেলাই রি মালি, আমি নবী তোমার ইজ্জত এবং জালানিয়াতের কসম খেয়ে ঘোষণা করলাম, আয় আল্লাহ, আমি নবী তোমার সুন্দর জান্নাতের মেহমান হব না। সুবহানাল্লাহ, যেই নবী আপনাকে আমাকে ফেলে মালিকের জান্নাতে ঢুকবেন না, ওরে মুমিন মুসলমান, ওই হাশরের ময়দানে নবী বিবির কথা বলবেন না, ছেলে মেয়ের কথা বলবেন না, অন্য কোন নবীদের কথা বলবেন না, ওই হাশরের কঠিন মুহূর্তে নবী আমার যখন নাকি সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, মুসা পয়গম্বর এত জলিল কদর নবী ছিলেন যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, নবী মুসা নবী আলাইহিসসালাম কয়েকদিন পর্যন্ত তুর পাহাড়ের সামনে আল্লাহর সাথে কথা বলে, কয়েকদিন পর্যন্ত আল্লাহর নূরে নূরান্বিত হইয়া নূরের ঝলক তার শরীরে লাগলো, তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিল, আল্লাহ, নবী আদম আলাইহিসসালাম, নবী শীস আলাইহিসসালাম, নবী দাউদ আলাইহিসসালাম, নবী ঈসা আলাইহিসসালাম, নবী জাকারিয়া আলাইহিসসালাম, নবী ইব্রাহিম আলাইহিসসালাম, সব নবীরা বলবেন নাফসি নাফসি, তোমার আমার নবী বলবেন আল্লাহ, রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতের বাঁচান, ওরে মুমিন মুসলমান, এই মায়ার নবী দয়ার নবী রহমতের নবী তোমার আমার জন্য এখন কান্না করেন মদিনায়, আল্লাহু আকবার, অতচ অতীব দুঃখের সঙ্গে বলতে হয় ভাইরা, আমার কাউকে ক্ষিপ্ত করার জন্য আলোচনা করতে আসি নাই, কাউকে টার্গেট ফুল করে আলোচনা করার জন্য আসি নাই রে আল্লাহর বান্দা, এই বাংলাদেশ ইসলাম মুসলমানদের দেশ, শতকরা 92% মুসলমান বাংলাদেশে বসবাস করে মুমিন, আজ এত শত লক্ষ কোটি মুসলমান থাকা সত্ত্বেও মাঝে মাঝে দেখি কিছু নাস্তিক বেঈমান কুলাঙ্গা আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, ও আল্লাহর বান্দারা
আমার নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে আমার আল্লাহকে গালি দেয়। বাংলাদেশের একজন নাগরিক, একজন মুসলমান মুমিন হিসাবে এর প্রতিবাদ করা আমাদের সবার ইমানি নৈতিক দায়িত্ব, কথা ঠিক না বেঠিক? নবীর দুশমনদের আমরা ওদের পক্ষে থাকবো না বিপক্ষে? আরো জোরে বলেন, আমরা পক্ষে না বিপক্ষে? বিপক্ষে কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে সরকারি দল, বিরোধী দল, জাতীয় পার্টি বলেন, চরম নাই বলেন, তবলিগ বলেন, হুদা বলেন, পাঙ্গাশা বলেন, যত দল আছে যারা মুমিন দাবি করবে, কোনো ভেদাভেদ নাই, কোনো মতনৈক্য নাই, সকলের রবকে জোরে বলেন না কেন, রবকে আল্লাহর বান্দারা, এই নিয়ে আমাদের কোনো কথা আছে, মত বিরোধ আছে? আমাদের সকলের নবীকে আপনারা কি মনে করছেন আওয়ামী লীগের মধ্যে নামাজি নাই? কথা বলেন না কেন? আজকে এই ভদ্রলোক এবং কাউন্সিলর সাহেব, মানিক সাহেব সহ যারা এই সমাজ প্রতিনিধিরা যারা এখানে এসেছেন, এর দ্বারা প্রমাণ হয় তাদের অন্তরে আল্লাহর প্রেম, রসুলের মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে। কি তেল মারলাম? কথা কি বাস্তব না অবাস্তব? জোরে বলেন, আরো জোরে বলেন। আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে হাজি সাহেব নাই? মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল নাই? বিএনপি যারা করে তাদের মধ্যে নাই? জাতীয় পার্টি যারা করে তাদের মধ্যে নাই? তবলিগ জামাত করে, চরমোনাই করে তাদের মধ্যে নাই? সব দলেই খেদমতের লোক আছে, সব দলেই মুমিন, আমরা মুসলমান। সুতরাং কোন নাস্তিক বেঈমান যদি আমার রসূলকে নিয়ে কটূক্তি করে, বাংলার 92% মুসলমানের দেশে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। এটা 92% মুসলমানের দাবি, এটা সরকারের কাছে আমরা করি, কথা ঠিক না ঠিক? জোরে বলুন রাসূলের সম্মান ব্যাপারে একমত, সবাই একমত না? তাকবীর, সুশৃঙ্খল ভাবে দাবি তুলতে অসুবিধা আছে কোন? জোরে বলেন। এদেশের সরকার যিনি বর্তমান রাষ্ট্র পরিচালনা করছেন, তিনিও মুমিন, তিনিও মুসলমান। এ জোরে বলেন না কেন, কথা ঠিক না ঠিক? ভুলাতে মিটাতে দেব না আমাদের রাসূলের সম্মান, মোরা তো বীর মুসলমান, মোরা তো বীর মুসলমান, ওরে ও বীর মুসলমান, ধরো আল কুরআন, ওরে সেই রাসূলের উম্মত, তোদের কই গেল হিম্মত, ভুলে যা নিজেদের মাঝে আসে যত দ্বিধা দ্বন্দ্ব মত, কথা ঠিক না ঠিক? ছুটে চল বদলা নিতে, করতে ক্ষত নাস্তিকি বেঈমান, ছুটে চল বদলা নিতে, করতে ক্ষত নাস্তিকি বেঈমান, কথা ঠিক না ঠিক? মোরা তো বীর মুসলমান, এ দেখে থাকবে যবে প্রাণ, মোরা তো বীর মুসলমান, এ দেখে থাকবে যবে প্রাণ, ধুলোতে মিটাতে দেব না মোদের রাসূলের সম্মান। মোদের রাসূল নিয়ে, মোদের নবী নিয়ে যেই পশুরা করছে পরিহাস, ওরা তো নিজেদের মাঝে আনছে ডেকে মহা অভিশাপ। মোদের রাসূল নিয়ে, নবী নিয়ে যেই পশুরা করছে পরিহাস, ওরা তো নিজেদের মাঝে আনছে ডেকে মহা অভিশাপ। খোদারি গাইবি গজব, আল্লাহরই গাইবি গজব করে দিবি ওদেরই খানখান, ওরা তো বীর মুসলমান, এ দেখে থাকবে যবে প্রাণ, ধুলাতে মিটাতে দেব না মোদের রাসূলের সম্মান। কারা কারা একমত? নারায় তাকবীর, আল্লাহ আপনার খাঁটি প্রেমিক হিসাবে, আপনার রসুলের খাঁটি উম্মত হিসাবে সবাইকে কবুল করে নেন মালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, আমি যে আলোচনা করতেছিলাম এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য,
আল্লাহর বান্দারা এই দুনিয়ার সাময়িক সময় আমরা কিভাবে থাকব, কিভাবে চলব, আল্লাহ তালায় চলার মাঝে যেন ভুল ত্রুটি না হয়, আমরা যেন অন্যায় পথে না কাউন্সিলর কে মেয়র তোমরা কেহ মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করবে না। ঘোষণাকার আরেকটু জোরে বলেন, ঘোষণাকার মুসলমান হয়ে মরা লাগবে। মালিক দয়া করে মহাব্বত করে ভালোবেসে যেহেতু কোরআনের মাহফিল নিয়ে আসে, আমার আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ, আরেকটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, তোমার পাগল না বানাইয়া, তোমার আশিক না বানাইয়া, কন্যা তোমার পাগল না বানাইয়া, তোমার আশিক না বানাইয়া। মালি আমাদের কাহাকেও কবরের বাসিন্দা বানাই না। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নরনারী মৃত্যুবরণ করা লাগবে। ওয়াদার কার, আরেকটু জোরে বলেন ওয়াদার কার। আইন আমার ভারপারি ওলামায়ে কিরামদের কি মুরব্বিরাই বয়ান করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন দুর্নীতির বিরুদ্ধে সত্যি অভিযান চলছে, চলবে, কথা ঠিক না বে, ঠিক জোরে বলেন ওয়েলকাম। প্রধানমন্ত্রী আপনাকে ওয়েলকাম, আমি ধন্যবাদ জানাই আলেম সমাজের পক্ষ থেকে। পাশাপাশি উন্মুক্ত আলোচনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করতেছি, বলেন যে মদ গাজার বিরুদ্ধে বয়ান করেন, অবশ্যই আমরা করি। ঢাকার লালবাগের সাবেক ডিসি জনাব ইব্রাহিম খান সাহেব প্রোগ্রাম হলে আলেম সমাজকে সাথে রাখতেন। কাকরাঙ্গি চরের সাবেক ওসি বর্তমানে বংশালে শাহিন ফকির আমাদের সাথে রাখতেন, বলে মদ গাজার বিরুদ্ধে বয়ান করেন কন্যা কোরআন সুন্নার আলোকে। ভাইরা আমার, এদেশের প্রশাসনিক ভাবে সহযোগিতার জন্য আইন শৃঙ্খলাকে যে অব্যাহতি সুন্দর করে সুশৃঙ্খল এবং আইন শৃঙ্খলাকে অব্যাহতি রাখার জন্য, বজায় রাখার জন্য, আইন শৃঙ্খলার ধারাবাহিকতা অব্যাহত থাকার জন্য ওলামায়ে কিরাম ও সমাজের মধ্যে তাদের অবদান আছে না নাই? জুমার দিন বয়ান করেন না হুজুরেরা? ভাইরা আমার, পাশাপাশি একটা কথা আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে, ভয় ঢুকাও আল্লাহর ভয়। দুনিয়ায় আমরা কেউ থাকতে পারি নাই, পারবো, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, আমরাও পারবো না, সবার কবরে যাওয়া লাগবে। তামাম পৃথিবীর সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মহামানব হলো তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী কি তার মৃত্যু, তিনি মৃত্যুবরণ করেন নাই? তার মৌত হয়েছে না? ভাইরা আমার, সেই আলোচনায় চলে গিয়ে আমি আপনাদেরকে সবাইকে নিয়ে একসাথে মোনাজাতের পর্বে চলে যাব। কষ্ট হয় আপনাদের? আলোচনা চলবে না, বন্ধ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনিও, তার মৃত্যু হয়েছে, তিনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। আমরা তার উম্মত, আমরা মুমিন মুসলমান, আমাদের প্রত্যেকেরই কিন্তু মরা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিধায় হাজির বাসর, সেখানে আল্লাহর নবী বিদায় হাজির ভাষণের মধ্যে সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী এখন আসি, আমার একটা দিন আসবে আল্লাহর অর্ডার যখন হয়ে যাবে, চক্ষু দুইখানা বসবে, আমি তোমাদের মাঝে থাকবো না। সাহাবায়ে কিরাম হু হু করে কান্নার আওয়াজ জুড়ে দিলেন, বিশেষ করে হযরতে আবু বকর কান্না করতেছে। নবী বললেন, কান্না করিও না, আমি রসুল চলে যাব, তোমরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা দুনিয়াতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আসতেই থাকবে। ওরে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের পেরেশানির কোনো কারণ নাই, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আমি রসুল তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে যাচ্ছি, এই মহামূল্যবান দুইটা বস্তু তোমাদের মাঝে রেখে যাই, এটাকে যদি শক্তভাবে আঁকড়ায় ধরতে পারো, মজবুত করে যদি আঁকড়ায় ধরতে পারো, কর্ষিনকালেও তোমরা কোনোদিন গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না।
রাসূল আল্লাহ সেই গ্রহণযোগ্য মহামূল্যবান সম্পদ বস্তু দুইটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি হলো কিতাব আল্লাহর কোরআন। সবাই খুলে বলেন কি? আরো জোরে বলেন কি? কোরআন বলবে কেমনে? কোরআন তো পড়ে না, এটাকে ফোর সাবজেক্ট বানিয়ে ফেলেছে। কথা ঠিক না ঠিক? যারা বলে আমি প্রধানমন্ত্রীকে আজকের এই ওয়াজ মাহফিল থেকে সরকারি, এখানে যে প্রশাসনের লোক রয়েছে, সরকারি দলের লোক রয়েছে, আজ ঢাকা ভার্সিটির মধ্যে আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা ভার্সিটির ঢাকা কলেজে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে, বিএম কলেজে, বরিশালের খুলনা বিএল কলেজে, ভার্সিটিগুলিতে আজকে রক্তের ছড়াছড়ি, গোলাগুলি, পরস্পরের মারামারি, কাটাকাটি, কেন? একটি জিনিসের অভাব রয়েছে, সেটা হলো যুব সমাজ এবং যারা ওখানে শিক্ষার্থী যারা রয়েছে তাদের অন্তরে যদি আল্লাহর ভয়টা পয়দা করে দেওয়া যেত, তাদেরকে যদি দিন শিক্ষা, কোরআন শিক্ষার ব্যবস্থা করা যেত, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ভূগোলের পাশাপাশি, আমার মন বলছে হানাহানি কাটাকাটি হবে না, মারামারি হবে না, একজন আরেকজনকে খুন করবে না, ওই যুবকগুলি দেখা যাবে সুখে শান্তিতে পরস্পরের ভাইয়ের ভাইয়ের মতো বসবাস করবে। কি বলেন? কথা ঠিক না ঠিক? কোরআন শিক্ষার অভাব, সুশিক্ষার অভাব, দিন শিক্ষার অভাব, থাকলেও হয়তো বা টুকটাক, আমি বলবো সেটা পরিপূর্ণতার মধ্যে পৌঁছে দেওয়া হোক। এ দাবি আমি একজন মুসলমান হিসেবে করতে পারি না, আপনারা মুমিন, আপনারা জনগণ করতে পারেন না, আলহামদুলিল্লাহ। আশাবাদী সরকার অচিরেই এটাকে ইনশাআল্লাহ আমাদের এই দাবিকে পূরণ করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। সকলে বলুন আমিন, আরেকটু জোরে বলুন আমিন।